ঈদে মিলাদুন নবীর মতো একটা টাটকা বেদাত, এই বেদাতকে বেদাত বলতে গেলে কোনো সন্দেহ করার দরকার হয় না। এই বেদাতের পক্ষেও স্পষ্টভাবে কোরআনে আয়াত ব্যবহার করা হচ্ছে। সবে বরাতের মতো একটা বেদাত, যেটা স্পষ্ট বেদাত, সেই বেদাতের পিছনে কোরআনে আয়াত ব্যবহার করছে। শির্ক বেদাতে আমরা পার্থক্য করতেই পারছি না, শুধু তাই না, শির্ক বেদাতের সংজ্ঞাটাই আমরা বদলে দিয়েছি। শির্ককে আমরা তাওহীদ বানিয়ে ফেলেছি, তাওহীদকে শির্ক বানিয়ে ফেলেছি, সুন্নাতকে বেদাত বানিয়ে ফেলেছি, বেদাতকে সুন্নাত বানিয়ে ফেলেছি। আজকে ইকামতের দিন মানে ইকামতুত তাওহীদ ছিল, তাওহীদ প্রতিষ্ঠা, সেই ইকামতের দিন এখন ইকামতুত দাওলা হয়ে গেল। কিভাবে হলো? সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে সরে আসার কারণে। আজকে তাজকিয়াতুন নাফস সেটা ছিল আত্মশুদ্ধির নাম, সেই আত্মশুদ্ধির নাম এখন হয়ে গেছে সুফিবাদ। বিভিন্ন দিনী বিষয়গুলো নিয়েও আমাদের কূটতর্ক, ওই দাজ্জাল নিয়ে, তারপরে মানে মাহাদি নিয়ে, ইমাম মাহাদি নিয়ে, অথবা বিভিন্ন ইস্তিহাদি মাসলা মাসায়েল নিয়ে আমাদের কূটতর্ক আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যদি আমরা ফেসবুকে ঢুকি। দিন দিনের মধ্যে বাড়াবাড়ি, দিনের মধ্যে বাড়াবাড়ি আজকে যুগের অত্যন্ত কমন একটি ফেতনা। আমরা সবাই জানি যে কি অবস্থা এখন চলছে দিন নিয়ে। যারা আমরা কিছুটা দিনদার মানুষ, তারা দিন নিয়ে কীভাবে বাড়াবাড়ি করছি, যখন তখন যাকে তাকে আমরা কাফের বলছি, যখন তখন যাকে তাকে বেদাতি বলছি। আরও কতগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করে চলেছি। একই দিনে সিয়াম পালন করতে হবে, একই দিনে ঈদ পালন করতে হবে, সংগঠন করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, নানা বিষয়গুলো নিয়ে আমরা এত বেশি বাড়াবাড়ির মধ্যে লিপ্ত, যেগুলো নিঃসন্দেহে আমাদের দিনদারিতার ক্ষেত্রে, আমাদের সিরাতুল মুস্তাকিমের ওপর পথ চলার ক্ষেত্রে চূড়ান্তভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। ঈদে মিলাদুন নবীর মতো একটা টাটকা বেদাত, এই বেদাতকে বেদাত বলতে গেলে কোনো সন্দেহ করার দরকার হয় না। এই বেদাতের পক্ষেও স্পষ্টভাবে কোরআনে আয়াত ব্যবহার করা হচ্ছে। সবে বরাতের মতো একটা বেদাত, যেটা স্পষ্ট বেদাত, সেই বেদাতের পিছনে কোরআনে আয়াত ব্যবহার করা হচ্ছে। এই আয়াতগুলো অপব্যবহার করার কারণে, হাদিসগুলো অপব্যবহার করার কারণে আজকে মুসলিম উম্মাহ শত ধা বিভক্ত। আজকে জিহাদের নামে জঙ্গিবাদ কেন সৃষ্টি হলো? এই মানহাজ থেকে দূরে সরে আসার কারণে। সাহাবায়ে কেরাম কীভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছিলেন, সেইটা না বুঝে নিজেরা নিজেদের মতো কোরআন এবং হাদিস বুঝতে যেয়ে আজকে আমরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করছি, এবং সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে সরে এসে ইসলামের মধ্যে নানা নতুন পথ এবং মত সৃষ্টি করছি। আজকে ইকামতের দিন মানে ইকামতুত তাওহীদ ছিল, তাওহীদ প্রতিষ্ঠা, সেই ইকামতের দিন এখন ইকামতুত দাওলা হয়ে গেল। কিভাবে হলো? সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে সরে আসার কারণে। আজকে তাজকিয়াতুন নাফস সেটা ছিল আত্মশুদ্ধির নাম, সেই আত্মশুদ্ধির নাম এখন হয়ে গেছে সুফিবাদ। কেন হলো? সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে সরে আসার কারণে। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, এটা আমাদের জন্য ওয়াজিব বিষয়, কিন্তু এই মহব্বতুর রসুল এখন ইত্তেবাউর রসুল না হয়ে হয়ে গেছে এখন ইশকুর রসুল। এগুলো হলো কিভাবে? সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে সরে আসার কারণে। এই জন্য সাহাবায়ে কেরামের মানহাজ, অর্থাৎ তারা কীভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছিলেন, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। আমরা যেন নিজের মতো করে কোরআন এবং হাদিস বুঝতে যে আমরা যেন বিভ্রান্ত না হয়ে যাই। আজকে আজকের যুগে যে সমস্ত বাতিল ফেরকাগুলোর জন্ম নিয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় বাতিল ফেরকা হচ্ছে আহলে কোরআন। এই আহলে কোরআনরা নিজের মতো করে কোরআন বুঝতে যে তারা এখন কি বলবো, আগে তো একটা বলা হতো যে সমস্ত হাদিসগুলো কোরআন এবং হাদিসের পক্ষে আছে সেইগুলো মানবো, বাকিগুলো মানবো না। আর এখন নতুন করে শুরু করেছে এরা যে হাদিসই আর মানার দরকার নেই, কারণ হাদিসের মধ্যে জাল জয়ীফ অনেক বিষয় রয়েছে, অতএব হাদিস মানারই আর দরকার নেই। কোরআনকে নিজে নিজে বুঝতে যে, নিজের মতো করে বুঝতে যে মানুষ যে কত বড় পথভ্রষ্ট হতে পারে, তার একটা জাজ্জল্যমান দৃষ্টান্ত হচ্ছে আহলে কোরআন বা মুনকিরিনে হাদিসরা। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদের আকিদাকে শিরক মুক্ত করতে হবে এবং আমলকে বেদাত মুক্ত করতে হবে। আমাদের আজকের সমাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য মুসলিম সমাজের যে আমরা আমাদের আকিদা আমলে সর্বত্র শিরক এবং বেদাতের সয়লাবের মধ্যে ডুবে আছি। শির্ক বেদাতে আমরা পার্থক্য করতেই পারছি না, শুধু তাই না, শির্ক বেদাতের সংজ্ঞাটাই আমরা বদলে দিয়েছি। শির্ককে আমরা তাওহীদ বানিয়ে ফেলেছি, তাওহীদকে শির্ক বানিয়ে ফেলেছি, সুন্নাতকে বেদাত বানিয়ে ফেলেছি, বেদাতকে সুন্নাত বানিয়ে ফেলেছি। এইভাবে আজকে আজকে সমাজে শির্ক এবং বেদাত আলাদাভাবে চেনার মানে প্রক্রিয়াটা অত্যন্ত জটিল হয়ে পড়েছে। আমাদের স্কুলের বইগুলোতে, আমাদের ক্লাসের বইগুলোতে শেখানো হচ্ছে বেদাত আসলে কি। বেদাত হচ্ছে ওই জিনিস যেমন গান বাজনা, গান বাজনা নাকি বেদাত, এটা আমাদের ক্লাস নাইনের আকায়েদ ফিকহ বইতে শেখানো হচ্ছে। আল্লাহ রাসূল স্পষ্ট সংজ্ঞা দিয়ে দিলেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের বিষয়ে আমি নির্দেশ দেই নাই, সেটাই হচ্ছে কি, সেটাই বেদাত। অর্থাৎ শরীয়তের মধ্যে এমন নতুন কোনো বিষয় আবিষ্কার করা যাবে না যে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নেই, এইটার নামই বেদাত। আল্লাহ রাসূল এত স্পষ্ট সংজ্ঞা দেওয়ার পরে আমি আপনি খালি এখান থেকে এড়িয়ে থাকার জন্য কিভাবে এটাকে এড়িয়ে যাওয়া যায়, এজন্য কে আবিষ্কার করেছেন বেদাত হাসানা,
অথবা বেদাতে সাইয়া, আবার কেউ আবিষ্কার করেছেন এটা এটা বেদাতে সাইয়া মানে কি, মানে গান বাজনা করা, মদ খাওয়া, এইগুলো নাকি বেদাতে সাইয়া। সম্মানিত উপস্থিতি, শিরক এবং বেদাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় দুটো পাপ। আপনি বলবেন যে মানুষ হত্যা করা সবচেয়ে বড় পাপ, আপনি বলবেন ইসলামী আইন অনুযায়ী দেশ শাসন না করা এটা সবচেয়ে বড় অপরাধ, আপনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করাটা এটা সবচেয়ে বড় অপরাধ, কিন্তু আমরা বলবো সবচেয়ে বড় অপরাধ এবং সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক করা।